বিদ্যাচ্যুতি প্রকল্পের মাধ্যমে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটি দ্বিতল পাকা দালান ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় গত কিছুদিন পূর্বে। সেই মোতাবেক মঙ্গলবার থেকে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজও শুরু করেন। কিন্তু ঠিকাদারকে যেভাবে সাইট বুঝিয়ে দেওয়া হয়েছিল সেই মোতাবেক কাজ না করে ঠিকাদার তার মর্জি মাফিক কাজ করে এবং পার্শ্ববর্তী গন্ডাছড়া ইংলিশ মিডিয়াম স্কুলের মিড ডে মিলের ঘরটি ভেঙে দেওয়া হয়। এই ঘটনাটির খবর পেতে বিদ্যালয়ে ছুটে যান ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক থৈসা মগ এবং এই বিষয়ে জেলা শিক্ষার আধিকারিকের সাথে কথা বলে জানতে পারেন এই বিষয়ে জেলা শিক্ষা দপ্তরকেও অবগত করা হয়নি। পরবর্তী সময়ে স্কুল পরিচালক কমিটি সহ বিদ্যালয় পরিদর্শক ঠিকাদারকে একটি মিড ডে মিলের ঘর তুলে দেওয়ার কথা বললে ঠিকাদার পারবে না বলে জানিয়ে দেয়। ত্রিপুরা সরকার অধীনস্থ বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয় হাউজিং বোর্ড তরফ থেকে। সেই অনুসারে এজেন্সি যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সি আমাদের গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসে বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঙ্গে সাক্ষাৎ করে এবং জায়গাগুলি বুঝিয়ে নিই। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে আমাদের গন্ডাছড়া ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের মিড ডে মিলের যে রান্নার ঘর প্রাথমিক অবস্থা ওনারা আমাকে বলছিল যে এক হাত বা তার কিছু অংশ পড়তে পারে মেজারমেন্টের মধ্যে। এরপরে আমি আমার জেলা শিক্ষা আধিকারিক ওনার সঙ্গে আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করি যে আমাদের মিড ডে মিল ঘরটা ভাঙার জন্য কোনো অনুমতি আছে কি না। উনি বলছে যে গন্ডাছড়া ইংলিশ মিডিয়াম এসডি স্কুলের মিড ডে মিল ঘরের ভাঙার কোনো আমার কাছে অনুমতি কাগজ নেই। যে এজেন্সি ভেঙে ফেলা দেওয়া হয়েছে অন্যরাই আমি ওনার কাছে টেলিফোনের মাধ্যমে জানতে চাই আপনারা অন্তত আমাদের ছেলের মেয়ের কথা চিন্তা করে আপনারা অস্থায়ীভাবে একটা মিড ডে মিল রান্না করার জন্য সুযোগ করে দেওয়া উনি এগুলি রাজি হইনি। রান্নাঘর না থাকার ফলে খোলা আকাশের নিচেই ছাত্রছাত্রীদের খাবার রান্না করতে হচ্ছে, তাতে বৃষ্টি হলে যে কোনো সময় মিড ডে মিল বন্ধ হয়ে যেতে পারে। এখন দেখার জেলা শিক্ষা দপ্তর কি ভূমিকা নেয় তার দিকে তাকিয়ে আছেন অভিভাবক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।